ভালোবাসা অনেক অনেক ভালোবাসা এই যে রয়েছে পিনাকি হাই গাইস সো মাচ টু মি আচ্ছা আমরা এখন অঞ্জলি দিতে এসেছি এই জাস্ট ফুল মিষ্টিগুলো কিনেছি তো পিনাকি আর আমি আগে অঞ্জলিটা দিয়ে দিই তারপর তোমাদের সবার কথা বলছি অলরেডি প্রচন্ড ভিড় হয়ে গেছে পুষ্পাঞ্জলি শুরু হবে মনে হয় আগে আমি পূজোটা দিয়ে নিই ভোগের জন্য এখানে প্রস্তুতি চলছে আজকে অষ্টমীতে এখানে ভোগ খাওয়ানো হবে তাই জোর কদমে রান্না চলছে এখানে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে চলো পিনাকি পিছনে দাঁড়িয়ে আছে অঞ্জলি দিয়ে বাড়িতে এসেছি বন্ধুরা কিন্তু ফেরার সময় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে মণ্ডপ থেকে জাস্ট বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে থেকে আসতে হয়েছে বন্ধুরা আমি অঞ্জলি দিতে যাওয়ার আগে আমার ঘরে ছোট্ট একটা মা দুর্গার ফটো আছে তাতে আমি পূজা করেছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই এখন আমি আর পিনাকি একটু বেরিয়েছি ইচ্ছে ছিল শাড়ি পরার সমাধি অনেক করে বলেছিল শাড়ি পরতে কিন্তু বৃষ্টি পড়ছে বলে শাড়ি পরতে পারিনি আমি তো হয়তো রাত্রিতে শাড়ি পরবো যাই হোক এখন যাচ্ছি আমরা একটু বাড়িতে বাড়ি হয়ে সমাধির সাথে আবার একটু বেরোবো ঠাকুর দেখতে আমরা এইমাত্র এলাম মা শুভষ্টমী শুভষ্টমী মা এই শাড়িটা সকালে পরে অঞ্জলি দিয়েছিল কিন্তু বাবা একটা ছবি তুলেছে কিন্তু ছবিটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে যেন তোমায় দেখাতে পাচ্ছি বলছে বাবা ঠিক এ কথা বাবা ঠিক ভালো ছবি মানে বাবার তোলা ছবি মায়ের পছন্দ না মা এটাই বেসিক্যালি বলছে একটুখানি আমরা গল্প করে নি তারপর আমি ইচ্ছা আছে একবার ওবাড়ি যাবো তারপর আমরা ঠাকুর দেখতে বেরোবো আমরা ওবাড়ি থেকে এবাড়ি মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসার ফাঁকে আমরা এসেছি একটু বাবন দাদার বাড়িতে বাবন দাদার সাথে তোমাদের একটু আলাপ করিনি দাঁড়াও যে এসছে একটু হাই করো হাই হট করে মনে বললো যাচ্ছি যেখানে বাবুন সাথে দেখা করি খুব ভালো বাবুন এখন বউকে নিয়ে খুব বিজি তো আমাদেরকে একদম সময় দিতে পারছে না পিনাকি চা খাচ্ছে মা চা নিয়ে এসছে মিষ্টি মিষ্টি দিয়েছে আমরা খাবো না যদিও মিষ্টি মিষ্টি তো যাই হোক এবার সমাধিটা ফোন করছে ওখান থেকে বেরোতে হবে পিনাকি কবজ কবজ দিয়ে এসছে মায়ের সাথে দেখা করতে আমার শাশুড়ির সাথে ও জামাই কেউ দারুণ লাগছে দারুণ লাগছে চলো চলো বেরোই আমরা পাথুরিয়াঘাটার ঘোষ বাড়ি রাজবাড়ির ঠাকুর দেখতে এসেছি দেখো পুরোনো দিনের রাজবাড়ি কি সুন্দর ভালোই ভিড় হয়েছে আগে এত লোক রাজবাড়িতে আসতো না এখন বেশ ভালোই আসে রাজবাড়িতে ঠাকুর দেখতে আমরা ঠাকুর দালানে উঠবো রাজবাড়িতে এসে শ্রেষ্ঠ সাহেব দেখা হয়ে গেছে শ্রেষ্ঠ কি মিষ্টি দেখতে লাগছে শুভাষ্টমী শুভাষ্টমী চলো আমরা একটা ছবি তুলি এই হচ্ছে রাজবাড়ির ঠাকুর কি সুন্দর হয়েছে দেখো বাড়ির ঠাকুরের আলাদা এক রকমের হয় না এক চালার ঠাকুর পুরোনো দিনের রাজবাড়ির ঝাড়বাতি দেখো এখনো পুজো প্যান্ডেলে ঝাড়বাতি হয় বাট এখনকার সাথে পুরোনো দিনের ঝাড়বাতির কত তফাত দেখো অনেক দিন আগেকার এগুলো রাজাদের সময় যখন রাজারা থাকতেন অরিজিনালি রাজবাড়িতে তখনকার এরকম ঝাড়বাতি ছিল নাক মন্দির থেকে বাড়িটা কি সুন্দর লাগছে দেখো ভীষণ সুন্দর লাগছে সৌরভদা সমাধি পোস্ট দিয়েছে শ্রেষ্ঠা তুলে দিচ্ছে ফটো এটা হচ্ছে ঘোষ বাড়ির দুটো বাড়ি ওটা আগের একটা বাড়ি আছে এটা আর একটা বাড়ি আছে এই বাড়িটা হচ্ছে ছোট বাড়ি যদি বলতে পারো সেইটা আগেরটা বড় রাজবাড়ি ছিল এটা ছোট রাজবাড়ি ঘোষ বাড়ির ছোট রাজবাড়ির পুজো এখানেও ঠাকুরটা কি সুন্দর এই বাড়িটাও দেখো কি সুন্দর এই
এই রাজবাড়িটা জানো তো অনেক বাংলা সিনেমায় শুটিং হয়। এটা হচ্ছে বন্ধু গোয়ালাদার রাজবাড়ি, এরকমই নাম। এখান দিয়ে প্রায় যাতায়াত করা হয়। দেখি বার এখানে যে পুজো হয় এত বড়, সেটা জানতাম না। কি সুন্দর বাড়িটা দেখো, চলো ভেতরে ঢোকা যাক। এখন ধোয়া হয়েছে তাই ঢুকতে বারণ করছে। কি সুন্দর লাগছে, বাহ। আচ্ছা এই যে এখন বারণ করছে, ধোয়া হয়েছে বলে ঠিক আছে, ছড়া দাও ছেড়ে দাও ছেড়ে দাও না, পুজো হবে এখন। হ্যাঁ সন্ধি পূজা হবে যখন তখন আসছে। ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। আমরা এই জাস্ট বাড়ি এলাম, এখন লাঞ্চ করবো। সমুদ্রটা বেরিয়ে গেল, লাস্ট ভেবেছিলাম সৌরদের রাজবাড়ি যাবো, বাট মারাত্মক ভিড় ছিল সৌরদের রাজবাড়িতে, জন্য ঢুকিনি। তো মায়ের কাছে এসেছি, লাঞ্চটা করে নিই। অষ্টমী স্পেশাল কী কী লাঞ্চ হয়েছে? এটা হয়েছে নিরামিষ তরকারি, রাখো মা। এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে ছোলার ডাল, আর হচ্ছে টমেটোর চাটনি। আর মা যাচ্ছে নিচে পরোটা বানাতে, পরোটা তৈরি হয়ে আসুক তারপর খাবো। আমরা এখন বাড়ি ফিরছি, 3:30 মতো বাজে, সন্ধি পুজো হচ্ছে শুনতে পাচ্ছি আশা করি। যা জ্যাম, হেভি জ্যামে ফাঁসবো মনে হচ্ছে বাড়ি ফিরতে। বাড়ি পৌঁছে গেছি, পিনাকি বাড়ি ঢুকে গেছে। আমি একটু সন্ধি পুজোটার পাশে একটা পুজো হচ্ছে সেখানে দেখে তারপরে বাড়ি যাচ্ছি। এখন 6:30 মতো বাজে, আমরা যখন বাড়ি এসেছি আসার সঙ্গে সঙ্গেই মানে বাড়ি ঢুকে গেছি, তারপরেই জাস্ট বৃষ্টি এসছে খুব জোরে। তো বাড়ি গিয়ে আমি একটু এডিট করছিলাম, পিনাকি একটু ফোন দেখছিল, তারপর পিনাকি তো শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন সন্ধে দিয়ে জাস্ট একটু বেরোলাম, কেন কি কালকে মঙ্গলবার নবমী। তো মা মঙ্গলচনী পুজোর জন্য একটু ফুল কিনতে বেরিয়েছি, কেন কি রাত্রে ঠাকুর দেখতে যাওয়া আছে। কখন ফিরবো, কালকে সকালে কখন উঠতে পারবো, ফুলওয়ালা তো আমার জন্য বসে থাকবে না, তার জন্য আজকে কিনতে বেরিয়েছি। আর টুকটাক জিনিস কেনার আছে, একটু মিষ্টি পাউরুটি এই সমস্ত, তো সেগুলো কিনে নিয়ে যাই। বাড়ি গিয়ে একটু চা খাবো পিনাকি উঠে গেলে, তারপরে তো রেডি হব। এখন বাজে 10:30 মতো, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। আর এই যে বাবু রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছি, ওয়েট করছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। এখানে খুব জোর পড়ছে না, বাট হালকা একটা জেন্টল ওয়েদার পড়ছে, ভিজে যাওয়া যাবে না। হ্যাঁ সাইডে বৃষ্টি, বাইক যদি আমি চালাই তো ভিজে যাবে, মানে ওয়েট হয়ে যাবে, দুজনেই ওয়েট হয়ে যাবো আর কি। তো এবার ছাতা নিয়ে বেরোতে একদম ইচ্ছে করছে না, কেন ঘুরতে বেরোলে ছাতা নিয়ে বেরোতে একদম ইচ্ছে করে না। হ্যাঁ তো কিন্তু আমার কাছে শাড়ি পরাতে অনেকটা হেল্প করেছে পিনাকি। আমার শাড়ি পরতে অনেকক্ষণ লেগেছে, শাড়ি না পরে পরে না পরে পরে এমন হয়ে গেছে শাড়িটা, মানে ঠিক যেরকম চাইছি সেরকম হচ্ছিল না। অনেকটা হেল্প করেছে পিনাকি, তার জন্য থ্যাংকস। বৃষ্টিটা থামলে আর ওদিকে সৌরভ দ্বারা রেডি হয়ে গেছে। এখন বাজে প্রায় 12:30, বৃষ্টি একটু ধরেছে তাই আমরা এত বাজে বেরিয়েছি। লাইটিংটা খুব সুন্দর করেছে, অনেকটা ভেতরে বিটি রোড থেকে। আমাদের প্ল্যান ছিল ম্যাডেস স্কোয়ার যাওয়ার, কিন্তু যা বৃষ্টি হলো, মানে খুব জোরে বৃষ্টি হয়নি কিন্তু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, অনেক দূর পর্যন্ত লাইট দিয়েছে। চলো আগে সামনে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বৃষ্টি হওয়ার জন্য আমরা আর কি ম্যাডাম স্কোয়ার যেতে পারিনি, এটাই আর কি। তো চলো যাওয়া যাক, লাইটিং করে তো দেখো। অনেকটা ভেতরে যাচ্ছি, তো যাচ্ছি।
যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি। আমরা বাইক রেখেও প্রায় কয়েক কিলোমিটার হেঁটে চলেছি। সমাধি এসছে, সমাধি একদমই তাই, কেন কি এত বৃষ্টিতে প্যাচপ্যাচ করছে তার জন্য। আর এই যে আমাদের পিনাকি বাবু কোথায় গেল, আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন। আর এইদিকে রয়েছে লাইন, বাট লাইনটা সিঙ্গেল লাইন করাতে অনেকটা লেন্দি হয়েছে। লাইভ ফটো যা করবে করো, আমি সুন্দর লাইটিং করেছে কিন্তু আমরা ছাতা মাথায় প্যান্ডেল দেখছি, কি অবস্থা হচ্ছে। এদিকে সমাধি করে দেখাচ্ছি, ভালো করে দেখবেন, এটা অত ভালো করে দেখবেন, মানে এরকম ভাবে অষ্টমীতে যে মাথা মারা যাবে ভাবতে পারি। এই যে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি, হ্যাঁ পেছনে পেছনে দেখো, হ্যাঁ খুব সুন্দর করেছে। এই দেখো মেনের ফ্লোর দেখো, অসাধারণ করেছে, ভিড় হবে নাই বা কেন। ভীষণ সুন্দর করেছে, কি সুন্দর সিলিকন দিয়ে বানিয়েছে দেখ, প্রচন্ড ভিড়। চেষ্টা করছে ওকে বাঁচিয়ে, দুর্দান্ত করেছে, ভেতরটা দেখো কি সুন্দর। এটা মনে হয় তোমার হয়েছে ঠাকুর, যেটা পুজো হয়েছে সেইটা, পুজো হয়েছে এই ঠাকুরটা। বৃষ্টি হচ্ছে তারই মধ্যে লোক কাতারে কাতারে চলছে, আমরাও যেতে গেছি, লোকের রেনকোট নিয়ে বেরিয়ে ভালো করে, হ্যাঁ যারা রেনকোট নিয়ে ভালো করে, এমনি কিন্তু লাইনে কষ্ট হয় না। এখন বাজে রাত্রির 3টে না 2:45, আচ্ছা 2:45 বাজে, 2 মিনিট বাকি আছে। দেখতেই পাচ্ছ আমরা এখন সমাধির বাড়িতে এসেছি, কেন রাত্রিরে ডিনার করতে যাওয়ার প্ল্যান ছিল সেটাও পুরো গন্ডুল হয়ে গেছে বৃষ্টিটা, হ্যাঁ একদম একদম একদম। এই যে সমাধি এখানে, আমি বাড়ি সত্যি অষ্টমীটা খুব সুন্দরভাবে স্টার্ট করেছিলাম, আমার এখানটা কি হয়েছে লাল হয়ে গেছে, যাই হোক খুব সুন্দরভাবে স্টার্ট করেছিলাম, জানি না কেন এরকম হলো, পুরো বৃষ্টিতে পুরো ম্যাচাকের হয়ে গেল, সবারই হয়েছে, হ্যাঁ স্বাভাবিক ব্যাপার। দরজাটা বন্ধ করেছি চলছে। আর ওইদিকে তোমার
ডিনার করতে যাওয়ার প্ল্যান ছিল, ডিনারটাও গেল, আর আমরা আর কোনো ঠাকুর দেখতেও পেলাম না। ওখান থেকে ভেবেছিলাম খাবো দাবো, কিন্তু ভাবলাম পুরো ভিজে চান হয়ে গেছিলাম, ওই নিয়ে যদি ডিনার করতে যেতাম আরও ঠান্ডা লেগে যেত। তো ওই জন্য আমরা বিরিয়ানি কিনে আনলাম, কোথা থেকে কিনলাম, হোটেল তাজ, হ্যাঁ, নাগের বাজারে। এসে আমরা সরবদার বাড়িতে এলাম, তো এখন ডিনার করবো, দেন হয়তো শুয়ে কালকে সকালবেলা যাবো। বৃষ্টি ঝিট 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 করে পড়ে চলেছে, আর এই যে মিনাকি আর সৌরভদা বাড়ি, চলো একটুখানি হয়তো গল্প আড্ডা হবে আফটার ডিনার। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর বেল আইকন যদি না প্রেস করে গিয়ে থাকো এখনো পর্যন্ত করে দাও, কেন যখনই কোনো কন্টেন্ট আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা সেটা নোটিফিকেশনটা পেয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।